आधुनिक विश्वे प्रत्येकटी मानुषी निजेके मेले धरते चान सुंदरभावे और एर मध्य चुलेर स्टाइल थाकबे ना ताकि होते पारे। हाँ बंधुरा ठीकई शुनेछेन और ए कारणे निजेर चुलेर स्टाइल निये अनेक छेलेई दोटानाय भोगेन। केउ गरमे आरामेर जोन्नो छोटो चुल राखते भालोबासेन तो आबार केउ बड़ो चुल छोटो करते एकदमई नाराज। समयेर साथे चुलेर फैशने भिन्नता एने निजेके नतून भावे उपस्थापन करते पसंद करेन अनेके। बंधुरा कथाय आछे आगे दर्शनधारी परे गुण विचारी, ताई निजेके सुंदर राखार चेष्टा सबाई करे थाके। ছেলেদের ক্ষেত্রে দর্শনধারীর মূলে রয়েছে চুল। মাথার সুন্দর চুলই ছেলেদের আকর্ষণীয় দেখাতে সাহায্য করে, তাই চুলকে কিভাবে আরো ফ্যাশনেবল করা যায় সেই চেষ্টাই চালিয়ে যায় ছেলেরা। আর এজন্য ভালো থেকে আরো ভালো ও দক্ষ চুলের কাটিং মাস্টারকে খুঁজে থাকেন অনেকে। বন্ধুরা বিশ্বজুড়ে রয়েছে এমন কিছু চুলের কাটিং মাস্টার যাদের চুল কাটার আইডিয়া আপনাদের কল্পনার বাইরে। আপনি এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের চুল কাটার কৌশল হয়তো দেখে থাকবেন, কিন্তু আজকে আমি এই ভিডিওতে এমন কিছু চুল কাটার কৌশল দেখাবো যা দেখে আপনি কেবল অবাকই হবেন না, প্রথমবার দেখেই চমকে উঠবেন। तो स्वागतम आपनाके बंगजोशेर आरो एकटी नतून एपिसोडे। और आपनी जदि आमादेर चैनेले नतून हये थाकेन ताहले चैनलटी अवश्यई सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी बाजिये देबेन जाते एमनई आकर्षणीय भिडियोर नोटिफिकेशन सबार आगे पेते पारेन। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় একজন বারবারের চুল কাটার জন্য কি কি প্রয়োজন হয়, তাহলে আপনাদের মধ্যে প্রায় সকলেই খুব সহজে তার উত্তর দিয়ে দিতে পারবেন, কারণ আপনাদের মধ্যে প্রায় সকলের জানা আছে চুল কাটার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো কাঁচি আর চিরুনি। কিন্তু কিছু বারবার এতটাই দক্ষ যে তাদের কাঁচির দরকারই পড়ে না, বরং তারা চুল কাটার জন্য কাট কাটার মেশিন ব্যবহার করেন। যদি বিশ্বাস না হয় তাহলে নিজেরাই দেখে নিন। এই দৃশ্য সত্যিই ভয়ানক আর বিপজ্জনক, কিন্তু এমন বিপদ নিয়েও তারা খেলা করে। কিন্তু যারা তাদের কাছে চুল কাটতে আসে তারা এত ধৈর্য আর সাহস কোথায় পায় সেটাই আরও অবাক করার বিষয় হয়ে দাঁড়ায়। এতক্ষণ তো আপনারা কাট কাটার মেশিন দিয়ে চুল কাটতে দেখলেন, কিন্তু কেউ যদি তলোয়ার দিয়ে চুল কাটতে শুরু করে তখন আপনি কি বলবেন? নিশ্চয়ই শুনেই ভয় পাচ্ছেন অথবা ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব। কিন্তু বিশ্বাস করুন, ভিয়েতনামে এমন একজন বারবার আছেন যিনি খুব দক্ষতার সাথে তলোয়ার দিয়ে কাস্টমারদের চুল কাটেন। সে চুল কাটার জন্য কাঁচি বা অন্য কোনো কিছুরই ব্যবহার করেন না। তার এই দক্ষতার জন্য সে এই পুরো বিশ্বে বিখ্যাত। সে এতটা দক্ষ হবার জন্য টানা 4 বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। তবে অনেকের ধারণা প্রথমে সে তার বন্ধুবান্ধব আর পরিবারের চুল এভাবে তলোয়ার দিয়ে কাটত। যদি সত্যি এমন হয় তাহলে বলতেই হয় তার পরিবার আর বন্ধুবান্ধব অনেক সাহসী। আবার অনেকের ধারণা সে নকল চুল কেটে প্র্যাকটিস করেছে। সে প্র্যাকটিস করার জন্য যাই ব্যবহার করুক না কেন, এখন সে যতটা দক্ষ হয়েছে এমন দক্ষতা হয়তো আর কেউই অর্জন করতে পারবে না। এরপর এই লোকটিকে দেখুন, তাকে দেখে বারবার নয় বরং ফাইটার মনে হচ্ছে। এই লোকটি তলোয়ার চালিয়ে কাস্টমারদের নতুন নতুন হেয়ার কাট দিয়ে থাকেন। তিনি চুল কাটার স্টাইলে নানা রকম অদ্ভুত যন্ত্র ব্যবহার করেন এবং সবকটিতে সমানভাবে পারদর্শী। সামুরাই তলোয়ার, আগুন, এক্সমেন, ওলবেরিয়ানের ছুরি, বিড়ালের নকশাও বিভিন্ন অদ্ভুত জিনিস দিয়ে চুলের স্টাইল করে থাকেন। তিনি জানান তার স্ত্রী থেকে এমন সব টুলস ব্যবহার করে চুল কাটার অভিনব আইডিয়া পেয়েছেন। আমরা সকলেই জানি আগুন নিয়ে খেলা করা বিপজ্জনক, তবে চুলের ব্যাপারে সেটা আরও ভয়ানক। তুরস্কের ইস্তাম্বুলের এক তুর্কিশ নাপিত আগুন দিয়ে চুল কাটার এক অভিনব পদ্ধতি ব্যবহার করেন। তিনি বিশেষ এক লিকুইড ব্যবহার করে আগুন জ্বালিয়ে চুলের কাটিং দেন। কখনো মোমবাতির সাহায্যে চুলে আগুন লাগিয়ে বাহারি ধরনের ডিজাইন দেন। কখনো কখনো চুলে আগুন ধরে থাকতে ও ধোঁয়া উঠতে দেখা যায়। তবে দয়া করে আপনারা কেউ তার মতো হতে যাবেন না, চুল ও জীবন দুটোই হারাতে পারেন। এখন পর্যন্ত আপনারা অনেকগুলো টেকনিক দেখলেন, কিন্তু এখন যে টেকনিকটি আপনারা দেখবেন তা হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। সাইবেরিয়ান এই নাপিতের নাম ড্যানিয়াল। তিনি চুল কাটিং করতে ভাইকিংসদের মতো কুটার ব্যবহার করেন। কুটারের সাহায্যে চুল কাটা সহজ নয়, যারা খুব সাহসী ব্যক্তি তারাই তার কাছে চুল কাটতে যান। তিনি জানান এমন অনেকেই ছিল যারা প্রথমবার তার কাছে এসে চুল কাটার শুরুতেই ভয়ে পালিয়ে গেছে। এখন অবশ্য আমার প্রতি তাদের বিশ্বাস রয়েছে। 6 বছরের নাপিত, এই ব্যাপারটি আপনাদের সকলকে অবাক করবে। চীনের 6 বছরের একটি শিশু প্রফেশনালদের মতো চুল কাটতে পারেন। এই বাচ্চাটির বাবাও একজন নাপিত। তার পরিবারের সকলের চোখে তার এই ট্যালেন্টের ব্যাপারটি নজরে আসে। খুব যত্নের সাথে দক্ষতার সহিত সে তার কাস্টমারদের চুল কেটে দেয়। প্রথমবার যারা চুল কাটতে আসে তারা কেউই বিশ্বাস করতে পারে না 6 বছরের একটি বাচ্চা তার চুল কাটবে। এই বাচ্চাটি এমনকি নিজের চুল নিজেই কাটতে পারে। তো বন্ধুরা, এই বাচ্চাটির জন্য একটি লাইক তো অবশ্যই আশা করতে পারি। এরপর আপনারা দেখতে চলেছেন 11 থেকে 15টি কাঁচি দিয়ে চুল কাটা। একটি পারফেক্ট চুল কাটার জন্য কয়টি কাঁচির প্রয়োজন হতে পারে আপনি নিশ্চয়ই তার উত্তর দিয়ে দেবেন, কিন্তু পাকিস্তানের সাদেক আলী নামের এক ব্যক্তি চুল কাটতে একই সাথে 11 থেকে 15টি কাঁচি ব্যবহার করে থাকেন। কিভাবে একই সঙ্গে এতগুলো কাঁচি একসাথে কাজ করে সেটা অবাক হওয়ার বিষয়। একই সাথে একই সময় সবগুলো কাঁচি ব্যবহার করা সহজ নয়। সাদেক জানায় 15 বছর বয়স থেকেই তিনি চুল কেটে আসছেন। একজনের চুল কাটতে 20 মিনিটের মতো প্রয়োজন হয়। দৈনিক 20 থেকে 25 জন মানুষের চুল কাটেন তিনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে পরের এক ভিডিওতে রোমাঞ্চকর কোনো এক কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।